মনের প্রশান্তি নিয়ে সলাত আদায় করি না রুটিন মাফিক যেন নামাজে দাঁড়িয়ে যাই সলাতে দাঁড়িয়ে যাই কিন্তু সলাৎ কবুল হওয়ার যে পূর্ব শর্ত হল সলাতে বিনয়ী হওয়া নম্র হওয়া এবং অন্তরকে উপস্থিত করা একনিষ্ঠভাবে সলাত আদায় করা মনের প্রশান্তি নিয়ে সলাত আদায় করা আমরা দেখা যাচ্ছে সলাতে যখন দাঁড়াই দুনিয়াবি সব কথা চিন্তায় চলে আসে দুনিয়ার হিসাব নিকাশ করে ফেলি ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করে ফেলি ভুলে যাওয়া জিনিস আমরা সালাতে স্মরণ করি এবং অহেতক শরীর লড়াচাড়া ওহেতক আমরা এই মোবাইল দেখা বা বিভিন্ন কার্যকলাপ করে থাকি জেনে রাখুন সলাদ ঠিকই আদায় করি সলাতের মূল মৌলিক যদি না থাকে সলাতের ভিতরে তাহলে সলাাত কবুল হবে না যার জন্য রসুল সাল্লাহু আলি সাল্লাম খাদ্য উপস্থিত হওয়ার পর সলাত আদায় করতে নিষেধ করেছেন যে আগে খানা খেলেও এমনইভাবে টয়লেটের চাপ হলে টয়লেট ছেড়ে বলছেন যেন সলাতে মনোযোগী হওয়া যায় আল্লাহ আবুল্লা আলমী এসাদ করেছেন কাদ আফল হালমু থিম আল্লাদিন অর্থাৎ মোমিনরা সফল কাম হয়ে গিয়েছে যারা তাদের সলাতে বিনয়ী নম্রতা অবলম্বন করতে পারছে সলাৎ শুরু করে তাকবির দিয়ে আল্লাহ আকবর অর্থাৎ তা তাহারিমা দুনিয়ার সব কিছু আপনার জন্য হারাম হয়ে গেল তাহালিল হাত তসলিম অর্থাৎ সালাদ শেষ করি আমরা সালাম ফিরিয়ে সালাদ শেষ হওয়ার সাথে সাথে আমাদের দুনিয়ার সব কিছু হালাল হয়ে যায় এই সময়টুকু মাত্র কয়েক মিনিট আমরা মনোযোগী হতে পারি না বিনয় নম্র হতে পারি না সলাতের যে মূল এটা আমাদের মাঝে থাকে না তাই কেয়ামতের দিনে সলাত কোনো কাজে আসবে না আসুন সলাতে মনোযোগী হই সুন্দরভাবে সালাত আদায় করি যেমন ফি ও নবী সাল্লাহ সাল্লাম আদায় করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সলাগকে কবুল করুন আমিন আল্লাহ আমিন